মাঝে আমাদের মধ্যে একটা প্রশ্ন জাগে যে অনেক রোগীর দেখি সুগার ফল হয়ে যায়, সুগার কমে যায়, এই জিনিসটা বেসিক্যালি কি? যারা নিয়মিত ডায়াবেটিসের ওষুধ খেয়ে থাকেন এবং সুগার কন্ট্রোল করার চেষ্টা করেন তাদের যে কোনো সময় সুগার ফল হতে পারে। প্রথম হচ্ছে সুগার ফল হলে ভয় পাওয়ার কিছু নেই, সুগার ফলটাকে আমাকে চিনতে হবে। সুগার ফল যদি হয় তাহলে যেটা হয় যে প্রথমে আমাকে একটু শরীরে অস্বস্তি লাগে, গা ঝিমঝিম করতে পারে একটু, তারপরে বুক ধরপড় করবে, হাত পা একটু কাঁপলেও কাঁপতে পারে নাও পারে, তারপর আস্তে আস্তে দেখা যাবে মুখটা শুকিয়ে যাচ্ছে, ঘাম হচ্ছে, বুক ধরপড় করছে, এবং এইটা যখন কিছুক্ষণ চলবে তারপরে যেটা দেখা যাবে চোখের সামনে ধুয়ো ধুয়ো লাগছে আর মাথাটা ঘুরতে শুরু করছে। যেটা হয় যে এটা অনেক সময় দেয় আপনাকে নিজেকে বাঁচাবার জন্য, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। সুগার ফল হতেই পারে, কিন্তু সুগার ফল হওয়া মানে যে খুব খারাপ জিনিস, আমি যদি ওটাকে কীভাবে চিকিৎসা করতে হয় সেটা জানি তাহলে চিন্তার কোনো প্রয়োজনই নেই।